বাইরে আমার বন্ধুগণ, আমার সকালবেলা কোরআন পড়বেন পারা যায় না, বড় লোকের বাড়ি থেকে আশেপাশের রুম থেকে হারমোনিয়ামের আওয়াজ আসে, ছোট ছোট সন্তানদেরকে হারমোনিয়াম কিনে দিছে, গলা ঠিক করো বড় গায়িকা হইবা, তারা গান গায়ে তোরা তো বলেই গেছিস মল্লিকাদের নাম, সেই এখন ঘুমটা পরে দূরির গায়ে বধু বেসে যায়, যেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে পাওয়া যায়। এখন এই গান শুনলে তো আমাদের সহ্য হয় না, কারণ কোরআন হাদিস বিরোধী কোনো কিছুই আমাদের সহ্য হয় না, এই গানকে পরিবর্তন করা লাগবে, এজন্য এই গানকে আমি পরিবর্তন করেছি। তুই তো বলেই গেছিস আল্লাহ নবীর নাম, এই শ্রী তুই তো বলেই গেছিস আল্লাহ নবীর নাম, নবী আমার আছে শুয়ে মদিনাতে কে করে তার কাম, হারমোনিয়াম আর বাজাইস না ইবলিস দিছে পাম, এসব ছেড়ে দিয়া কর আল্লাহ নবীর কাম, আলেমদের বেড়ে যাবে দাম, আর করিস না পাম পাম, এসব ছেড়ে দিয়া কর আল্লাহ নবীর কাম, একটু আওয়াজ দেয়া বলেন না মারহাবা, হার কেসি কো দিল লাগানা আশিকু কা কম নেহি, হার হামেশা গফ মারনা আকিনু কা কম নেহি, সব সময় বক বক করা জ্ঞানী ব্যক্তির কাজ না, যার তার সাথে প্রেম করা এটা কোনো প্রেমিকের লক্ষণ না, মন যদি দিতে হয় প্রেম যদি করতে হয় দুইটা মানুষের সাথে করা লাগবে, একটা মানুষের নাম হলো আল্লাহ আর একটা মানুষের নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দেশের যুবক যুবতীরা প্রেম করে একে অন্যের সাথে, এই যে আসতেছে 14ই ফেব্রুয়ারি, বিহাবনা দিবস হলো 14ই ফেব্রুয়ারি, হীরার চেয়ে দামি জিনিস হারাই অনেক নারী, এমন একটা অশ্লীলতার দিন, ও মুসলমান ইমানদার তোমার কোন সন্তান যাতে ওই দিনে বের না হতে পারে, তোমার কোন মেয়ে যাতে ওই দিন ঘর থেকে বের না হতে পারে, তোমাকে সতর্ক থাকতে হবে। ওই দিনগুলোতে কি হয়, ওই দিনগুলোতে এত গর্হিত কাজগুলো হয়, এই মাইকে বলা আমার দ্বারা সম্ভব না বন্ধুগণ, আমার বাইর আমার, এজন্য আমি ছন্দ বানাইছি। বেহায়াপনা দিবস হলো 14ই ফেব্রুয়ারি, হীরার চেয়ে দামি জিনিস হারাই অনেক নারী, দুষ্ট ছেলের মিষ্টি কথাই পরে নারী পাদে, সব হারিয়ে অবশেষে বসে কাঁদে কাঁদে, প্রেমের নামে চলছে এখন অশ্লীলতার ছোঁয়া, কত কমে নারীর সম্মান পাণ্ডা বাতায় গিয়া, সব নারী তুমি সম্মানিতা সব কোণেরই আলো, লাগলো ছোঁয়া পঙ্কিলতার জীবন হবে কালো, এ মুসলমান আমাদের কথা হলো 14ই ফেব্রুয়ারি রাষ্ট্রীয় ভাবে আমরা বন্ধ চাই, কোন ভ্যালেন্টাইন্স ডে মুসলমানের সন্তান পালন করতে পারে না, কোন ভ্যালেন্টাইন্স ডে কোন মুসলমানের মেয়ে পালন করতে পারে না, এজন্য আমাদের এক দাবি হলো 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে তে আমাদের এক দাবি, মোবাইলের নেটওয়ার্ক অফ চাই, 14ই ফেব্রুয়ারি হরতাল চাই, ফোনের দোকান বন্ধ চাই, চাইনিজ রেস্টুরেন্ট বন্ধ চাই, পার্ক গুলো বন্ধ চাই, ছেলে মেয়ে একসাথে হলে তাকে অ্যারেস্ট করা চাই, এ মুসলমান ইমানদার আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা যুবককে নাক দিয়ে বলেন লা তাকরাবু জিনা, এ যুব সমাজ সাবধান সাবধান, তোমরা জিনার নিকটবর্তীও হইও না, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে প্রতিটা যুবককে ডাক দিয়ে বলবেন ও যুবক ভালো করে শোনো, তোমার অন্য কোন আমল আমি জিজ্ঞেস করব না, তোমার শৈশব কাল আমি জিজ্ঞেস করব না, তোমার কৈশোর কাল আমি জিজ্ঞেস করব না,
তোমার মৃত্যুকাল আমি আল্লাহ জিজ্ঞেস করব না, তুমি একটা কালের হিসাব আমাকে তুমি জান্নাতে দিয়া প্রবেশ করো। সেই কালটা হলো যৌবন কাল। ওই দিন যদি কোন যুবক যৌবন কালের হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে চায়, যদি পরিপূর্ণ পবিত্রতার সাথে সে যৌবন পার করে থাকে, তাহলে সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আর যদি ভ্যালেন্টাইন্স ডে ছেলে মেয়ে একসাথে গিয়া পার্কে, আমার দেশের কুত্তা কুত্তি যা করে না এইসব যদি করে, তাহলে ওই দিন হিসাব দেওয়া যাবে? এজন্য প্রতিটা সন্তানের পিতা মাতাকে সতর্কতা অবলম্বন করতে হবে, যাতে 14ই ফেব্রুয়ারিতে কোন সন্তান কোন মেয়ে কোন ছেলে একসাথে বের না হতে পারে। জোরে কোন ঠিক কিনা, আর আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা মুসলমান ইমানদার। এজন্য আরেকটা ছন্দ আপনাদেরকে আমি শোনাই, আসছে 14ই ফেব্রুয়ারি, নারীদেরকে রাখেন বাড়ি, নইলে সেকা খেয়ে গলাই দিবে দড়ি, থাকবে না তাদের আর কোন গতি, না হলে ছেলেদের খাবে সেকা, হয়ে যাবে বেকা, গরের কোনায় কাঁদবে একা একা, কেউ না দিবে তারে দেখা। ও পর্দার অন্তরালের বোনেরা ভালো করে শোনো, আজকে তুমি যৌবনের তাড়নায় 14ই ফেব্রুয়ারিতে ঘুরে বেড়াও, একবার তুমি দর্শিতা হয়ে দেখো, তোমার পিছনে আর কেউ থাকবে না, তোমার সামনেও আর কেউ থাকবে না। এজন্য পায়ে হাত দিয়া বলি, এই দিবসকে না বলুন, আমাদের উচিত হলো রমজানের জন্য আমাদের অপেক্ষা করা, কোন 14ই ফেব্রুয়ারির জন্য আমাদের অপেক্ষা হবে না। মুসলমান বাইরে আমার, এখন টিভি খুললেই ফেব্রুয়ারি মাসে দেখি শুধু 21শে ফেব্রুয়ারি, আর ফেসবুক খুললেই দেখি 14ই ফেব্রুয়ারি। ও ফেব্রুয়ারি, তুমি কি ভালোবাসার জন্য এসেছো নাকি স্বাধীনতার জন্য এসেছো? বন্ধু আমার, মায়েরা আমার, কেউ যদি দুনিয়ার ভিতরে প্রেম করে, তাহলে আমরা কয়েকটা জিনিস পয়েন্ট আকারে পাই। এক নাম্বার জিনিস হলো, তারা চিঠি দেয় একে অপরকে, যে চিঠি দেয় সে হলো প্রেমিকা, আর যে চিঠি পায় সে হলো প্রেমিক, যে চিঠি দেয় সে হলো মাহবুব, যে চিঠি পায় সে হলো হাবিব। আবার দেশের কোন ছেলে যদি কোন মেয়ের সাথে প্রেম করে, তাহলে একটা চিঠি লেখে, তুমি কেনে এলে না মানুষ তুমি বালা না, দেখলে কথা কম না ইতি আমি তোমার স্মৃতি। এই পর্যন্ত শেষ। চিঠিটারে বাদাই করে 500 টাকার বিনিময়ে একটা ছেলের মাধ্যমে সকিনার বাড়িতে পাঠায়, কারণ সকিনা তার ভালোবাসার মানুষ। সকিনা সেই চিঠিটা পেয়ে বুকে নেই, মুখে চুমা খাই, আমার প্রেমিক আমার জন্য চিঠি পাঠাইছে, মনে বড় আনন্দ। এই চিঠি কাউকে দেখায় না, গভীর রজনীতে বের করে পড়ে, কারণ তার প্রেমিক তাকে চিঠি পাঠাইছে। কবি বলেন, মোহাম্মদ আর কিছু না গুফতা তানা গুফতা জিব্রাইল, জিব্রাইল হার কিছু না গুফতা তানা গুফতা রব্বুল জলিল। আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে আমার নবীর সাথে প্রেম করছে, মাধ্যম হলো জিব্রাইল, আর প্রেম পত্র হলো কুরআনুল কারীম। একটু আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। অনেকে মনে মনে ভাববেন, জীবনে ওয়াজ অনেক শুনছি, কিন্তু কোরআন শরীফ প্রেম পত্র জীবনেও শুনি নাই। মুসলমান ভাইরা রে আমার, সেই প্রেম পত্রের শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা প্রেম পত্র কোরআনে কারিমের শুরুতেই বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর ওলিরা বলে গেছেন, কোন মানুষ যদি হালাল কাজ বিসমিল্লাহ দ্বারা শুরু করতে পারে, সে যতদিন বেঁচে থাকবে সমস্ত কাজ যদি বিসমিল্লাহ দ্বারা শুরু করতে পারে,
তাহলে সে যেন মরার পূর্ব মুহূর্তে একটা খাতার মাঝে লিখে যায় সে আল্লাহর জান্নাতি হয়ে মৃত্যুবরণ করতেছে। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই বিসমিল্লাহর মর্যাদা আছে না নাই? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন 19 অক্ষরের বিসমিল্লাহ যদি তৈরি না করতেন, সৃষ্টি না করতেন, তাহলে তাম পৃথিবী কাচের টুকরার মতো ভেঙ্গে গোড়া হয়ে যেত। আল্লাহ আকবার। বন্ধু আমার, বাইরে আমার, আমার আলোচনা হলো আমি যে একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি, অল্প সময় আলোচনা করব। এখনো যারা মাহফিলের আশেপাশে আছেন, মেহরবানি করে বলি মাহফিলের ভিতরে প্রবেশ করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ। আল্লাহ তাআলা বলেন, ও পৃথিবীর মানুষ তোমরা ভালো করে শোনো, তোমরা আল্লাহ ছাড়া অন্য কোন উপাস্যের গোলামি করবে না। আল্লাহ তাআলা সরাসরি বলেন আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে। পরবর্তীতে আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও পৃথিবীর মানুষ আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। দুই নাম্বার, তোমরা পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো। একটু আওয়াজ দেয়া বলেন সুবহানাল্লাহ।